ফিরে এলাম বিরতির পর। আজকে আমাদের এই অতিথিদের মাঝে আরো একজন এই মুহূর্তে রয়েছে, মডেল বিতিকা, তাই তো? তো সে যে ড্রেসটা পরে আছে সেই ড্রেসটাও রয়েছে রায় কিশোরী কালেকশনের তরফ থেকে। তো রায়, যদি এই ড্রেসটা সম্পর্কে তুমি আমাদেরকে কিছু বলো যে এই ড্রেসটা মাহাত্মটা কি, বিশেষ বৈশিষ্ট্যটা কি রয়েছে? দেখো, ড্রেসটা আমি যেটা দর্শকদের বলবো সেটা হচ্ছে অফ হোয়াইটের সাথে মেরুন কম্বিনেশন আছে, যেটা কিন্তু শাশুড়িদের জন্য ভীষণ আইডিয়াল। হ্যাঁ, মানে শাশুড়িরা যতই দেখবে এজেড হোক বা ইয়াং হোক, ওই সবসময় একটু চাই কি যে লাল সাদা কম্বিনেশনে আছে, এই এই ব্যাপারটা চায়। তো এবার সেক্ষেত্রে তুমি দেখো যে বিশেষ করে শাড়িটার সম্বন্ধে কিছু বলতে হলে রায়কিশোরী কালেকশনে অবশ্যই আসতে হবে, রায়কিশোরী কালেকশনের পেজ ভিজিট করতে হবে, প্রত্যেকটা আপডেটও সেখানে পাওয়া যাবে। তো আমি এক কথায় যেটা বলবো যে এটা শাশুড়িদের জন্য ভীষণ আইডিয়া। আচ্ছা, তো যারা শাশুড়ি রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, শুধুমাত্র এমন নেই যে আপনার মেয়েরা সাজবে বা জামাইরা সাজবে, অবশ্যই সাথে সাথে সাজতে পারেন আপনারা। সেজে উঠুন রায় কিশোরী ব্র্যান্ডের অপরূপ সব কালেকশন দিয়ে, আর তার সাথে সাথে যে সুন্দরভাবে মেকআপ, এই যে মেকআপ একটা হালকার মধ্যে দিয়ে সত্যি সুন্দর লাগছে, খুবই খুবই সুন্দর লাগছে। আমি দর্শকদেরকে জানি না যে তারা ক্যামেরার ওই পারে থেকে, মানে পর্দার ওই পারে থেকে কিরকম দেখছে, বাট সত্যি খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। তো এই সাজসজ্জা নিয়ে আমাদের কাছে গার্গিটি অবশ্যই রয়েছে, উনিও এই সাজসজ্জা নিয়ে কিছু বলতে চাইবেন? হ্যাঁ, অবশ্যই। শ্যামন যেটা বললো সেটা তো অবশ্যই ঠিক আছে শাশুড়িদের জন্য। এখানে আমি আরেকটা কথা বলতে চাই, যে জানো তো যাদের নতুন বিয়ে হয় তাদের কিন্তু শাড়ি ভীষণ ডিমান্ড হয়েছে, তারা একদম প্রথমবার জামাই ষষ্ঠী করতে যাচ্ছে, তো তাদের কাছে কিন্তু ডিমান্ড আছে, তুমি তাদের জন্য প্রিপেয়ার থাকো। আমি আশা করি তোমরা যদি ফোন, তোমাকে ফোন করবে। আর এখানে যেমন যার নতুন বিয়ে হয়েছে সে তো এরকম ধরনের একটা শাড়ি চাইবে যে একটু বেনারসির ছোঁয়া এরকম একটা শাড়ি। তো সেক্ষেত্রে আমার থাকে যেটা ডিমান্ড একটা থাকে মেকআপ যারা করতে আসে, যে বিয়েতে প্রচুর বডি সেজেছি, বেসিক্যালি বিয়েতে ওরকম সাজের পর জামাই ছুটি এলে খুব গডি না হয় সাজটা, হালকার দিয়ে, তাই জন্য ওকে একটা ছোট্ট টিপ করিয়েছি যে নতুন বউ প্রথম বছর সে তার বাপের বাড়িতে জামাই ষষ্ঠী করতে যাচ্ছে, তাই জন্য দেখো লিপস্টিকটা হালকা লাইট। আমি কিন্তু মেরুন বা লাল দিইনি, যেটা বেসিক্যালি সবাই দিয়ে থাকে, ছোট্ট টিপ দিয়েছি, খুব বড় একটা টিপ পরাইনি ওকে। ওর চোখের মধ্যে একটা ব্ল্যাক শেড দিয়ে স্মোকি করার চেষ্টা হয়েছে, যাতে একটা ওয়েস্টার্ন টাচ থাকে। আমার নতুন বউ মানে শুধু বউ বউ সাজতা না, এই যে ডিফারেন্ট চিন্তা ভাবনা, এটাই আমাদের মানে পথ চলা, এভাবেই যে নতুন কিনে আসছি অবশ্যই। তো এই মুহূর্তে আপনারা দেখছেন সিতারে টিভি, আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন সিতারে টিভি, স্বপ্নের নতুন রঙ। প্রেমকো সঞ্জীবনী নিয়ে এলো সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি তিনটি গুরুত্বপূর্ণ মেডিসিন। প্রেমকো সঞ্জীবনী ম্যাসাজ অয়েল, যা আপনার শরীরের বিভিন্ন রকমের ব্যথা বেদনা দূর করে, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, মাথা ব্যথা, এমনকি শরীরের কোথাও কেটে গেলে বা আগুনে পুড়ে গেলেও আপনি এই তেল ব্যবহার করতে পারেন। প্রেমকো সঞ্জীবনী হেয়ার অয়েল, যা আপনার চুল গোড়া থেকে শক্ত করে, চুল পড়া বন্ধ করে, চুল গজাতে সাহায্য করে এবং চুল কালো করে। দিনে একবার চুলের গোড়ায় স্নান করার এক ঘন্টা আগে প্রয়োগ করুন। প্রেমকো সঞ্জীবনী পাওয়ার পয়েন্ট অয়েল ব্যবহার করুন এবং যৌবনের আনন্দ উপভোগ করুন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সকল জেনারেল স্টোরে পাওয়া যাচ্ছে, নকল হইতে সাবধান। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন সিতারে টিভিতে জামাই ষষ্ঠী নিয়ে এক বিশেষ আড্ডা। এই আড্ডার অতিথি আগেই আপনাদের সাথে পরিচয় করেছি, তাও অনেকবার আমি পরিচয় করিয়ে দেবো, আমার সাথে রয়েছে রায় কিশোরী ব্র্যান্ডের যে কর্ণধার, আমরা রায় বলেই আমরা চিনি, বাট একটু দর্শককে নিজের পরিচয়টা তুমি দাও। রায়কিশোরী কালেকশনে রায় সবাই বলে, তো আমি সেটা মাথা পেতে নিয়েছি। রায়কিশোরী কালেকশনের কর্ণধার শ্যামসুন্দর দাস, ধন্যবাদ। এবং তার সাথে সাথে আমাদের সাথে রয়েছে গার্গিদি, আমরা গার্গিদি বলেই পরিচয় দিই, বাট ওনার নিজের পরিচয়টাও আমি চাইবো যে উনি নিজে দিক আপনাদেরকে। যেটা মেকআপ স্টুডিও একাডেমি এবং বিউটি ক্লিনিক, এই নিয়ে আমরা কাজ করছি, বিউটি
তো এই যে অপরূপ এক শাড়ির সৌন্দর্য তো আপনারা দেখলেন, এবার আমাদের সাথে রয়েছে আমাদের অপর এক মডেল সুপ্রদীপ। তো সুপ্রদীপ যে ড্রেসটা পরে আছে সেটাও রাইকিশোরী ব্র্যান্ডের তরফ থেকেই, এবং মেকআপটাও রয়েছে গার্বিদির তরফ থেকে। তো এই ড্রেসটা নিয়ে রাইকি বলবে, এটা কাদের জন্য মিলি রয়েছে, কাদের কথা চিন্তা ভাবনা করে তুমি এটা বানিয়েছো? দেখো, জামাই ষষ্ঠী মানে জামা আমার কাছে প্রথম প্রায়োরিটি, তারপরে এ বি সি ডি সবাই থাক, ঠিক আছে? তো জামাই ষষ্ঠীতে দেখো এখন তো প্রচন্ড গরমকাল, কিন্তু তবুও যে তোমাকে একটু আগে কথা হচ্ছিল যে রাতে কিন্তু অনেকেই ডিনার মানে ডিনার পার্টি করছে করছে, তো সেক্ষেত্রে না যারা একটু ধরে নাও খুব লাইট পছন্দ করছে, হ্যাঁ যে হয় না যে পাঞ্জাবি পরবো কারণ একটা অনুষ্ঠানের ব্যাপার, তো আমি হয়তো খেতে যাচ্ছি পাঞ্জাবি পরবো কিন্তু একটু লাইট ব্যাপার তো হবে, তো সেক্ষেত্রে এখানে রস সিল্কের সাথে চান্দেরি দেখো অ্যাড করা হয়েছে এবং সাথে কিছু কড়ি লাগানো হয়েছে যেটা ভীষণ ট্র্যাডিশনাল জিনিসটাকে বোঝাচ্ছে। তো এই যে ড্রেসটা যদি দর্শকদেরকে একটু ভালো করে দেখাও। দর্শকদেরকে একটাই কথা বলবো, দর্শকদের উদ্দেশ্যে দেখুন এখন ভীষণ গরমকাল চলছে, তো সেই গরমকালের জন্য গরমকালের অনুষ্ঠান জামাই ষষ্ঠী, তো সেক্ষেত্রে এখানে যেটা ইউজ করা হয়েছে র সিল্কের সাথে চান্দেরি অ্যাড করা হয়েছে এবং তার সাথে বেশ কিছু কড়ির বেডস লাগানো হয়েছে, তো এভাবেই একটা পুরো প্রেজেন্টেশন করা হচ্ছে যাতে তারা নাইটে যদি কোথাও যায় সেক্ষেত্রে তারা সেটা ইউজ করতে পারে। আপনারা দেখছেন সিতারে টিভি, স্বপ্নের নতুন রঙ।